বন্ধুরা, আপনারা জানেন যে ওয়েমার সিট নিয়ে কেলেঙ্কারির শেষ নেই, প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। তো বন্ধুরা, এবারে সেই ওয়েমার সিট নিয়ে আরও ভয়ঙ্কর তথ্য সামনে এলো। এক বড় মাথার খোঁজ পেয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হ্যাঁ বন্ধুরা, তো কোন বড় মাথার খোঁজ পেয়েছে এবং কী কী ঘটনা ঘটেছে সেটাই থাকছে আপডেট এই ভিডিওটিতে। ওয়েমার সিটে কারচুপির কারণে গ্রেপ্তার হলেন নাইসার ভাইস প্রেসিডেন্ট। এবার সিবিআইয়ের হাতে এলো নতুন নাম, নীলাদ্রি দাস। জানা গিয়েছে যে তিনি ওয়েমার সিট প্রস্তুতকারী সংস্থার ভাইস প্রেসিডেন্ট। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে নীলাদ্রি দাসের যোগসূত্র পাওয়া গিয়েছে। সিবিআই দাবি করেছে যে ওয়েমার কারচুপির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নীলাদ্রি দাস। শিক্ষা দপ্তরের কোন কর্তার নির্দেশে এই কারচুপি করা হয়েছিল, নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে জেরা করে জানার চেষ্টা করবে ইডি। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওয়েমার সিট কারচুপির বিষয়ে শান্তিপ্রসাদ সিনহাকেও জেরা করবে সিবিআই। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই যে বড় মাথা, অর্থাৎ ওয়েমার সিট যারা বলা যেতে পারে যে প্রস্তুতকারী যে সংস্থা, তার ভাইস প্রেসিডেন্ট কিন্তু অবশেষে বলা যেতে পারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন রক্ষক এখানে ভক্ষক, যারা ওয়েমার সিট বানাচ্ছে তারাই কিন্তু এখানে আবার কারচুপি করছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে এ ব্যাপারে। আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।